শোনিতপুর জেলা তেজপুর কোর্ট চারিয়ালির কলাভূমির কাছে শোনিতপুর জেলাতেই কংগ্রেস কমিটির উদ্যোগে অবস্থান ধর্মঘট কার্যসূচি রূপায়ণ করা হয়। বিজেপি সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করার বিরুদ্ধে শোনিতপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে অবস্থান ধর্মঘট পালন করা হয়। সঙ্গে কা বিরোধী আন্দোলনে শহীদ হওয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পাশাপাশি এই অবস্থান ধর্মঘট কার্যসূচি রূপায়ণ করা হয়। আমাদের সাংবাদিকদের কাছে কি বললেন কংগ্রেসের সভাপতি দাদুল বরকটকি, দেখুন একটি বিশেষ প্রতিবেদন। গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24x7। আমি আমার দুই পাঁচ বারটি আমি ব্যক্তি হেরুয়াইছিল। আমার গা আন্দোলন প্রথম পর্যায় হওয়ার সময় আমি যে পাঁচগারটি হেরুয়াইছিল সেই শহীদসকলক আজি আমি স্মরণ করে জানাইছো। তেখেতসকলের আত্মায় সদগতি পাওঁ আর সকল অন্তত পূরণ করবলে আমি সর্বদা জানাইছো। আর ইয়ার লগে আজি আমার অবস্থান ধর্মঘট কার্যসূচীত আমার ধর্ণাও চলি থাকবে।